মেধাবী অভিজিৎকে শুভেচ্ছা। ইউপিএসসি পরীক্ষায় গোটা দেশে নজর কেড়েছেন শিলিগুড়ি পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তরুণ অভিজিৎ রায়। গোটা দেশে তার র্যাঙ্ক 50, যা উল্লেখ করার মতো। ফলে মঙ্গলবার বিকেল থেকে মেধাবী অভিজিৎকে সম্বর্ধনা জানানোর পালা শুরু হয়েছে। অভিজিতের বাবা একজন চিকিৎসক, ডাক্তার মুকুল রায়। কিছুদিন আগেও তিনি সরকারের লেপ্রোসি বিভাগে চাকরি করার সময় কুষ্ঠ আক্রান্ত বহু মানুষকে সেবা দিয়েছেন। বহু কুষ্ঠ আক্রান্ত রোগী তার মাধ্যমে উপকৃত হয়েছেন। শিলিগুড়ি শহরকে গর্বিত করায় মঙ্গলবার মেয়র গৌতম দেব তার বাড়ি গিয়ে শুভেচ্ছা জানিয়ে এসেছেন। বুধবার শিলিগুড়ি বিধায়ক ডাক্তার শঙ্কর ঘোষও অভিজিৎকে শুভেচ্ছা জানিয়েছেন। খুব ইচ্ছে ছিল গতকাল আসলে, পারিনি। আমার তরফ থেকে কনগ্রেচুলেশন। প্রথমে একটা আমার রিকোয়েস্ট থাকবে, তোমাদের এখন কি ইয়েতে যাবে, মানে এখন তো তোমাদের সিলেকশনের পরে 3 মাস পরে মোটামুটি ট্রেনিং স্টার্ট হবে। হ্যাঁ, সেরকম ভাবে হয় না। 2015 যে র্যাঙ্ক 1 ছিল যে মেয়েটি, সে তার হোম স্টেট পাইনি। তো এটা অনেক ফ্যাক্টরে ডিপেন্ড করে যে ওই বছরে জেনারেল ক্যাটাগরি, আমি জানি ওই বছরের জেনারেল ক্যাটাগরিতে ইনসাইডার বলে একটা জিনিস হয়, ইনসাইডার ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলে আছে কিনা, সেটা থাকলেই আমি পাবো। অনেক অনেক কারণ থাকে।